পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বেলাগাম স্বপন মজুমদার ভোট চাইতে আসা তৃণমূল নেতাদের জুতো মারার বিধান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। গতকাল গাইঘাটায় বিজেপির একটি অনুষ্ঠানে স্বপন মজুমদার এই মন্তব্য করেন আর বিতর্ক শুরু হতেই তাঁর সাফাই, তৃণমূলের ভোট লুট ঠেকাতেই এই পরামর্শ। এই এলাকার যারা সাধারণ মানুষ আর বিজেপির যারা কার্যকর্তা আছে সকলে ভালো করে শুনেন, এখন টিএমসির কোন নেতা এসে যদি চোখ রাঙানো দেখায়, তাদের তাবেদারি দেখাতে চায়, তাদের বাপের ঘরের থেকে দিচ্ছে বলতে আসে, তখন একদম ফাটামে জুতো খুলে মারবে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি প্রেক্ষিতে, কি কারণে এমনটা মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক এবং এর পাল্টা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? কুশমিতে গতকাল গাইঘাট আর ডুমাতে বিজেপির একটি সভা ছিল, সেখানে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে থেকে এবং বিডিও কখনো বিডিওদের বিরুদ্ধে, কখনো পুলিশের বিরুদ্ধে, কখনো তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাকে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করতে। গতকাল তিনি যেটা বলেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, যদি কোনো তৃণমূল নেতা তাদের ওপর কোনো প্রভাব খাটাতে আসে তাদেরকে জুতো মারার পরামর্শ দেন কর্মীদেরকে। এবং এ প্রসঙ্গে স্বপন মজুমদার যেটা জানিয়েছেন যে সামনে নির্বাচনে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারে শাসক দলের নেতারা, সেই কারণে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্যই কর্মীদেরকে এই ধরনের কথা বলার পরামর্শ দিয়েছেন। এই প্রসঙ্গে জোর রাজনৈতিক চাপনতা শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যেটা জানিয়েছেন যে স্বপন মজুমদার বারংবার এই ধরনের মন্তব্য করছেন, তাতে বিজেপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী দিনে এই ধরনের মন্তব্য করলে তিনি পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ স্বপন মজুমদার আমরা দেখেছি যে এর আগেও যখন বিভিন্ন পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানে বিজেপির বিভিন্ন ডেপুটেশন কর্মসূচিতে কখনো বিডিওদের হুঁশিয়ারি দিয়েছেন, বিডিওদের ঘরে ঢুকে ভাঙচুর করার হুঁশিয়ারি দিয়েছেন, কখনো কখনো শাসক দলের নেতাদের বিরুদ্ধে তিনি হিংসাত্মকমূলক কথাবার্তা বলেছেন, এবার তৃণমূল নেতাদের জুতো মারার নিদান দিয়েছেন কর্মীদের, এবং এই নিয়ে জোর রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। ধন্যবাদ সমীরণ। এর আগেও একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছিল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। বিভিন্ন সময় তিনি কখনো বিডিওদের বেঁধে রাখার নিদান দিয়েছিলেন এবং অন্যান্যদের ক্ষেত্র, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে তার মন্তব্য শোনা গিয়েছিল। আর এবার তার বক্তব্য, ভোট চাইতে এলে তৃণমূল নেতাদের জুতো মারার নিদান তিনি দিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা কি জানিয়েছেন শোনাব আপনাদের। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পাস করেছি, 1 থেকে 5 পর্যন্ত পাস করলে তাদের কাছে কি মামলে আসা প্রত্যাশা করতে পারে, তাদের কাছে প্রত্যাশা এটুকুই করতে পারে, তার বেশি নয়। যাদের মুখের ভাষা নেই, যারা মানুষকে বলেন কথায় কথায় অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন, গরিব মানুষকে যারা কটুক্তি করেন, গরিব মানুষের প্রতি, গরিব মানুষ 2 টাকায় চাল পেলে তাদের বলেন ভিক্ষা দেওয়া হচ্ছে, এ কথা উনি বারবার বলেন পুলিশকে মারবো। আমার মতে পুলিশের এবার উচিত স্বপনের বিরুদ্ধে এফআইআর করে স্বপনকে গ্রেপ্তার করা উচিত, অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।